না আমরা এই ভিডিওতে আজকে W1 প্রো যে অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসটা আছে সেটা নিয়ে কথা বলবো, এর টেকনিক্যাল অ্যাপ্লিকেশনগুলো বলবো। W1 প্রো আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই কনভেনিয়েন্ট, খুব সুন্দর একটা ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের জন্য, এবং একটা ওয়াইফাই, এবং একটা নিজস্ব ব্যাটারি ব্যাকআপ আছে যেটা আগে অন্য তেমন কোনো ডিভাইসে ছিল না। ব্যাটারি ব্যাকআপটা মনিটর আপনার যে ফিঙ্গার নেয়ার যে টাইমটা এটা খুবই শর্ট টাইমে হয়, যেটা 0.5 সেকেন্ডের ভিতরে এটা কার্যকারিতা করে। 0.5 সেকেন্ডের ভিতরে, এবং এটা এখন মোবাইল ডিভাইসের সাথে আপনার সফটওয়্যারটা, ওদের যে সফটওয়্যারটা করছে নতুন সেটা আপনি আপনার মোবাইল ডিভাইস থেকেই আপনি আপনার এমপ্লয়ি ম্যানেজমেন্ট করতে পারবেন। আমরা এখন দেখবো এটা সিপিইউটা 0.5 সেকেন্ড কুইক অ্যাক্সেস বাই নিউ সিপিইউ লেখা আছে। এটা 2.5 ইঞ্চি কালার ডিসপ্লে, ওয়াটার ওয়াইফাই, এটা 1 গিগাহার্টজ লিনাক্স সিপিইউ, ওয়াটার ডিসপ্লেটা কালার ডিসপ্লে, ওয়াটার ওয়াইফাই, ওয়াটার ব্যাটারি ব্যাকআপ আছে। এইসব সুবিধাগুলো শুধু এই ডিভাইসটাতেই আছে। ব্যাটারি ব্যাকআপ সুবিধাটা আগে অন্য কোনো ডিভাইসে ছিল না, কিন্তু এখন থেকে এটা আছে। এটা কালার ডিসপ্লে 2.8 ইঞ্চি, এটা লিনাক্স 1 গিগাহার্টজ প্রসেসর সম্পন্ন আর সিপি, নেটওয়ার্ক আইআর আছে, নেট কিপ্যাড টাচ কিপ্যাড, এবং এটা আপনি ইচ্ছে করলে কার্ডও ব্যবহার করতে পারবেন। একটা ওয়্যারলেস অ্যাপ্লিকেশন, ওয়াইফাই কানেক্ট করতে পারবেন আপনি আপনার এমপ্লয়ীদের, আপনি দূরে বসেই তারা কখন আসলো গেল কেউ কোথায় আছে আপনি দেখতে পারবেন। আমি যেটা বলছিলাম যে খুব পাওয়ারফুল ইঞ্জিন, কারণ এটা W1 এটা ছিল আপনার 1 সেকেন্ডের ভিতরে আপনার ডাটা নিত, কিন্তু এটা লেস দেন 0.5 সেকেন্ডের ভিতরে এটা আপনার ডাটা কানেক্ট করে, এবং এটা খুবই মোর সিকিউর ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এটা খুবই সিকিউর, এটা হায়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রেজোলিউশন 24 আওয়ার্স এর ভিতরে আপনাকে ধরে রাখে। যা বলছিলাম এটা পাওয়ার ব্যাটারি ব্যাকআপের কথা, এই ডিভাইসটার ব্যাটারি ব্যাকআপ আছে এবং সেটা 10 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। 10 ঘন্টা মানে ব্যাটারি ব্যাকআপ খুবই এটা কস্ট এফিসিয়েন্ট, কনভেনিয়েন্ট এবং সেফটি। অ্যানভিজ সবসময় সেফটির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব দেখে, এবং এদের ডিজাইনটা খুবই অ্যাট্রাকটিভ ডিজাইন থাকে, যে কেউ এদের ডিজাইন দেখলেই পছন্দ হয়ে যাবে, ডিজাইনটা এমনভাবে করা হয়। তো টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো দেখি, ক্যাপাসিটি হলো 3000, আপনি ফিঙ্গার বা কার্ড যদি দেন 3000 পর্যন্ত আপনি ইউজার ইউজ করতে পারবেন, এবং ক্যাপাসিটি রেকর্ড ক্যাপাসিটি হলো 1 লক্ষ, মানে যদি 3000 স্টাফ থাকে তাহলে আপনি 1 লক্ষ ফুল মাসের ডাটা আপনি রাখতে পারবেন। বলতেছিলাম আমি যেটা 0.5 সেকেন্ডে ডাটা কালেক্ট করে ফিঙ্গার কার্ড এবং পাসওয়ার্ড আপনি 3 ভাবে ব্যবহার করতে পারবেন। এটাকে 1.5 গিগাহার্টজ ক্যাপাসিটি, সুন্দর একটা ডিভাইস, যে ডিভাইসটা আপনি না দেখলে বুঝবেন না। সাপোর্ট, অ্যাডমিন সাপোর্ট কি কি আছে টেকনিক্যাল ক্যাপাসিটিতে আপনি সেটা দেখে নিতে পারতেছেন।
এটা সিপিইউটা হলো 1 গিগাহার্টজ প্রসেসর আর টাচ প্যানেলটা রিঅ্যাকটিভ কিপ্যাড জাস্ট আঙ্গুলের টাচ লাগলেই হয়ে যাবে আপনার কিবোর্ডগুলো কাজ করবে এর ডিসপ্লেটা হলো 2.8 ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে বাটন গুলো টাচ বাটন এলইডি সাপোর্টেড এবং এটা মাইনাস 30 ডিগ্রি থেকে প্লাস 60 ডিগ্রি পর্যন্ত কাজ করে এবং হিউমিডিটি 32960 এর কনফিগারেশনটা দেখতেছি আমরা এটা কিভাবে কনফিগার করা হয় দরজার সাথে এই যে ডিভাইসটি এই ডিভাইসটার সাথে ডোর লক ব্যবহার করা যায় না কিন্তু এটা আপনি আদার্স ডিভাইসের সাথে কানেক্ট করতে পারেন এবং এটার সাথে আপনি ইচ্ছা ওয়াইফাই কানেক্ট করতে পারেন অথবা আপনি আইপি বার্স টিসিপি বারেও কানেক্ট করতে পারেন এটা থেকে সরাসরি আপনার কোনো সেক্স সফটওয়্যারে যাবে এবং আপনি ইনপুটটা ডাটার ইনপুটটা আপনি ইচ্ছা করলে আলাদা কম্পিউটার থেকেও দিতে পারেন তবে ক্রোসেক্স ব্যবহারের যে একটা ব্যবহার পদ্ধতি এটা কিভাবে ইনস্টল করবেন এটা আমি আগেই দেখাইছি এই মানে এই চ্যানেলের ভিডিওতে আছে আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন এটা হলো আপনার সার্ভারটা কিভাবে দেখাচ্ছে সার্ভারটা কিভাবে কানেক্ট করবেন তাই ইচ্ছা করলে দূরে বসে আমি যেমনটা বলতেছিলাম এটা ডোর লক এবং ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম আছে অ্যাক্সেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে এক্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে রিয়েল টাইম আছে এবং আপনি ডাটা এক্সপোর্ট করতে পারবেন যে কোনোভাবে ক্রোসেক্স এর কথা বলতেছিলাম ক্রোসেক্স নিয়ে আমি আগে একটা ভিডিও করছি আপনি চ্যানেলে দেখে নিতে পারেন ক্রোসেক্স এর কিভাবে ব্যবহার করবেন এর সেট আপ কিভাবে আপনি ইমপ্লয় দিবেন কিভাবে গ্রুপ করবেন এই হলো ডিভাইসটা দেখতে পাচ্ছেন যেমনটা বলতেছিলাম ওয়াইফাই এবং এটা লিনাক্স ব্যাটারি পাওয়ার ফুল ব্যাটারি আছে এতক্ষণ যেগুলো বলেছি সেগুলো এটার আছে কানেকশন সিস্টেমটা দেখাচ্ছে যেমন বলতেছিলাম যেটা আপনি আইপি এবং টিসিপি কানেক্ট করতে পারবেন আপনি ওয়্যারলেস এবং ওয়্যার দুইভাবেই আপনি আপনার কম্পিউটারে ডাটা বা আপনার মোবাইলে ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং এটা বাইরে থেকে আপনি ডাটা ইনপুটও করতে পারবেন আপনার যে ম্যানেজমেন্ট সিস্টেমটা ক্লাউড ম্যানেজমেন্ট সিস্টেম আপনি তিন চারটা জায়গা দেখা যাচ্ছে তিন চারটা জায়গা বা তিন চারটা অফিস আছে আপনি এক জায়গা থেকে সেটা আপনি কানেক্ট করতে পারতেছেন এক জায়গা থেকে সেটা আপনি মনিটাইজ করতে পারতেছেন ইনস্টলেশন ম্যানুয়ালটা দেখাচ্ছি ইনস্টলেশন ম্যানুয়াল W1 এবং W2 সেম সিস্টেম এটার সাথেই আপনি কি কি পাবেন সেটা আমি বলে দিচ্ছি একটা পাবেন একটা ব্যাক পিছনে একটা ব্যাক পিছনে একটা স্টিল প্লেট থাকে একটা ইউজার ম্যানুয়াল থাকবে চার্জার থাকবে একটা ডিস্ক থাকবে এবং চারটা রয়্যাল প্লাগ থাকবে চারটা স্ক্রু থাকবে এবং পাওয়ার কানেকশন কেবল থাকবে টিসিপি কানেকশন একটা কানেক্টর থাকবে আপনি জাস্ট পিছনের ইমেজ প্লেটটাকে ওয়ালের সাথে বা আপনি যেথায় ইনস্টলেশন করেন সেখানে লাগিয়ে দেবেন লাগিয়ে দিলে এটা ইনস্টল করা খুবই সহজ ইনস্টল করা যায় এবং আপনি কাজ করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন যেমন ছবি সেভাবে ইনস্টল করা খুব কঠিন কিছু না এরপর আপনি দেখতেছেন কানেকশন কিভাবে করতে হয় সেটা
আপনি এখানে একটা মিনি ইউএসবি আছে, মিনি ইউএসবি থেকে আপনি সরাসরি আপনার কম্পিউটারে ডাটা ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনি আর যে 45 থেকে আপনি নেট কানেক্ট করতে পারবেন। আজকে 45 থেকে আপনি নেট কানেক্ট করতে পারেন অথবা আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারেন। তো আপনি যদি ডিভাইসটা কিনতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে সেখান থেকে কিনতে পারেন। আপনার ইচ্ছে করলে lalibaba.com অথবা amazon.com, walmart.com, aliexpress.com থেকে কিনতে পারেন। এটা কাস্টমাইজ কিভাবে কানেকশন করবেন এবং অপারেশন সিস্টেমটা কিভাবে সেট আপ দিবেন সেটা এখানে উল্লেখ করা আছে। ইচ্ছে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি যদি আপনার যদি ডিভাইসটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে আমরা সেল সার্ভিস ইনস্টলেশন করে থাকি, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার amazon.com, alibaba.com, aliexpress, walmart.com থেকে আপনি ডিভাইসটা কিনতে পারেন। এটা হলো সফটওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যার ক্রোসেক্স। ক্রোসেক্স থেকে ক্রোসেক্স ইউজিং সিস্টেমটা আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনারা ইচ্ছে করলে ভিডিও দেখে নিতে পারেন। তো ধন্যবাদ, আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে, অথবা আমাদেরকে ফোন করতে পারেন, মেইল করতে পারেন। আমাদের সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।